পাটনিটপ জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় অবস্থিত একটি বিখ্যাত হিল স্টেশন। আজ আমরা সেখানেই যাচ্ছি। আগে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে এই পাটনিটপ পড়ত পুরনো রাস্তায়, অর্থাৎ জম্মু শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে সংলগ্নই ছিল এই পাটনিটপ। কিন্তু পরবর্তীকালে চেনানি নাসেরি টানেল অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল হয়ে যাওয়ার পর 31 কিলোমিটার রাস্তা জম্মু থেকে শ্রীনগর শর্টেস্ট হয়ে যায়, তাই সেটি এখন প্রেফারেবল রাস্তা হয়ে গিয়েছে। এই পাটনিটপ কিন্তু অরিজিনাল নাম নয়, এর আসল নাম ছিল পাটান দ্য তালাগ, অর্থাৎ পন্ড অফ প্রিন্সেস, মানে রাজকন্যাদের স্নানের জায়গা। পাটনিটপ যে ভ্যালি, তার মাঝে আগে একটা পুকুর ছিল যেখানে রাজকন্যারা চান করতে আসতেন। পরবর্তীকালে ইংরেজদের সময় এই পাটান দ্য তালাব তারা স্পেলিং করতে ভুল করে এবং রেভিনিউ সিস্টেমের সময় পাটান দ্য তালাবকে তারা লেখে পাটনিটপ। তারপর থেকেই এই জায়গার নাম হয়ে যায় পাটনিটপ। তো সুন্দর হিল স্টেশন ছাড়াও এখানে ভারতবর্ষের সর্বোচ্চ রোপওয়েও আছে, আর আছে 800 বছরের পুরনো জাগ্রত নাগদেবতা মন্দির, যে মন্দিরের ভেতরে মহিলাদেরও পর্যন্ত প্রবেশ নিষেধ। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদেরকে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখন চলে এসেছি পাটনিটপ, আর পাটনিটপ এসেছি আমরা কাশ্মীর থেকে ফেরত যাওয়ার দিনকে। আর পাটনিটপ হচ্ছে একটা হিল স্টেশন মেনলি, তো এমনি হেঁটে হেঁটে ঘুরে দেখার মতো জায়গা। আর এখানে বিভিন্ন পার্ক আছে, এইখানে নিচে একটা ছোট চিলড্রেন পার্ক আছে, এরপরে গাড়ি করে আবার একটু দূরে যেতে হবে, একটা পার্ক আছে। এখানে ঢুকতে 80 টাকার মতো লেগেছে। মেনলি এটা হচ্ছে একটা চিলড্রেন পার্ক, এখানেও আছে কাশ্মীরি ড্রেস পরে ছবি তোলার ব্যাপার। এই সাইডেই আছে কিছু প্রাইভেট হোটেল। কি সুন্দর লোকেশনে দেখুন, জঙ্গলের ভেতর দিয়ে সরু রাস্তা চলে গিয়েছে আর তার পাশেই হবে হোটেল। তো চলুন কতটা পর্যন্ত রাস্তা গিয়েছে দেখি। ওই সামনেই দেখা যাচ্ছে হোটেল। পুরো এরিয়াটাই হচ্ছে হোটেল এরিয়া। এখানকার হোটেলগুলো মোটামুটি 1,500 টাকা থেকে শুরু হয়, কম বেশি হয় সিজন অনুযায়ী। তবে হোটেলের জানলা দিয়ে কিন্তু ভিউ মারাত্মক, পুরো চারদিকে দেখতেই পাচ্ছেন, পুরো ফরেস্ট এরিয়া। আর এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যে গার্ডেনটাতে যাব, মানে পুরো গ্রিনি, তার মধ্যে সম্পূর্ণ কাঠের কটেজ, ওটা কিন্তু আরও ফ্যান্টাস্টিক। চলুন ওটা দেখাচ্ছি। জম্মুটিতে প্রচণ্ড গরম, গরম মানে বিশাল গরম, কিন্তু এই পাটনিটপে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা আছে। যেহেতু এটা একটা হিলটপ, তাই জন্য জ্যাকেট পরিনি, জ্যাকেট পরার মতো ঠান্ডা নেই, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, সুদিং আবহাওয়া। মানে এরকম জম্মুতে যেরকম
প্রচণ্ড গরম, সেরকম গরমটা নেই, বেশ আমেজপূর্ণ আবহাওয়াটা। এবার যাচ্ছি আমরা গ্রিন গার্ডেন, অর্থাৎ একটা পুরো গ্রিন মিডো যেখান থেকে অ্যাপেল গার্ডেন যাওয়া যাবে। তো এই রাস্তাটা আমরা গাড়িতেই যাচ্ছি, পাশাপাশি দুটো গার্ডেন আছে কিন্তু অতটাও কাছে না, তাই গাড়িতেই যাচ্ছি। এবারে পাটনিটপে এসেছি গ্রিন গার্ডেন আর অ্যাপেল গার্ডেনে। তো চলুন দেখি গ্রিন গার্ডেন আর অ্যাপেল গার্ডেন। মোটামুটি পুরো এরিয়াটাই হচ্ছে পিকনিক স্পট। এইখানে ঠান্ডার সময় মেইনলি লোকে আসে বরফ দেখতে, আর গরমের সময় আসে এই একটা ঠান্ডা ঠান্ডা আমেজ অনুভব করতে। বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে এখানে। এখান থেকে হচ্ছে জিপলাইন ক্রলিং। এই যে আপনাদেরকে বলছিলাম যে এখানকার ট্যুরিস্ট কটেজগুলো অত্যন্ত সুন্দর, দেখুন কতটা সুন্দর পজিশনে। এগুলো হচ্ছে JKTDC-র কটেজ, মানে জম্মু কাশ্মীর ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের। আমি ডেসক্রিপশানে এনাদের ওয়েবসাইট এবং ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে বুকিং করতে পারেন। একটু প্রাইস হাই, প্রায় 3,500-4,000 টাকা করে পড়ে ওয়ান নাইটের জন্য। তবে পজিশনও কিন্তু ফাটাফাটি, জানলা দিয়ের ভিউ মারাত্মক। আর যদি ভাবুন বরফের সময় এলেন, তো চারদিকে বরফ আর মাঝখানে আপনারা কটেজে রয়েছেন, ও ভাবলেই কেমন যেন একটা রোমান্টিক ফিলিং চলে আসছে। এবার অ্যাপেল গার্ডেন যাবো। অ্যাপেল গার্ডেন যাওয়ার রাস্তা হচ্ছে ওই রাস্তাটা, আর এখান দিয়ে উঠলে হচ্ছে শর্টকাট, কিন্তু প্রচণ্ড স্লিপারি রাস্তা। যাওয়া যাবে কি, কারণ জুতোটা পরে আসিনি, এমনি জুতো পরে এসেছি, দেখছি চেষ্টা করে। শর্টকাট বলছে যখন। এই যে ঘোড়া নিয়ে উঠছে, এই হচ্ছে কাশ্মীর ভ্যালি এদিকে। এই আমার এই সাইডটা হচ্ছে কাশ্মীর, আর এই সাইডটা হচ্ছে জম্মু, মানে এটা প্রায় বলতে পারেন বর্ডার লাইনের মতো, যে আমার বাঁ দিকে কাশ্মীর আর ডান দিকে জম্মু। এখান থেকে আর একটু উঁচুতে উঠলে পুরো কাশ্মীর ভ্যালিটা দেখা যায়। এই হচ্ছে অ্যাপেল গার্ডেন, নিচের থেকে ঘোড়াওয়ালারা আপনাকে অ্যাপেল গার্ডেন দেখাবো 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 বলে নিয়ে আসবে, আসার পর আপনারা কি দেখবেন দেখাচ্ছি, কি দেখবেন। এ সরে যাও, অ্যাপেল গার্ডেন দেখতে এসে কি দেখবে আসলে দেখিয়ে দেও। এই যে অ্যাপেল গার্ডেন দেখার নাম করতে এসে গেট বন্ধ দেখবেন ওই দূর থেকে। ওই দূরে গেলে তাহলে দেখা যেত হচ্ছে অ্যাপেল গার্ডেন, আলটিমেটলি প্রাইভেট প্রপার্টি ঢুকতে দেয় না। আমরা কাশ্মীরে যা গার্ডেন দেখেছি তার সামনে এটা কিছুই না, তবে এমনিতে খুবই সুন্দর, দূর থেকে দেখে বোঝা যাচ্ছে যে বেশ ভালো, ঢুকতে দিলে ভালো লাগতো কিন্তু ঢুকতে দেয় না। এই হচ্ছে টপ পজিশন, অ্যাপেল গার্ডেন পজিশন, ভেতরে চিড়ি গাছও আছে। এবার এখান থেকে ফেরত যেতে হবে। এইভাবে যতটা যেতে চাইবেন আপনি তত যেতে পারবেন। উপরটা আস্তে আস্তে ফরেস্টের মধ্যে ঢুকে যাচ্ছে, তো ঘোড়ায় করে আসলে ওরা কিছুটা ফরেস্ট দেখানোর জন্য নিয়ে যায়, আপনি হেঁটেও যেতে পারেন। আলটিমেটলি আর এরপর আর কিছু নেই, পুরো এরকমই
জঙ্গল হতে থাকবে। এই হচ্ছে জঙ্গল, ঘোড়ায় জঙ্গল কিছুটা দেখিয়ে এই মিনিট দুয়েকের মতো ভেতরে নিয়ে গিয়ে আবার নিয়ে ফেরত নিয়ে চলে আসবে। এই বাউন্ডারির ভেতর দিয়ে পুরোটা হচ্ছে অ্যাপেল গার্ডেন। এই হলো ইন্ডিয়াস হাইয়েস্ট রোপওয়ে, স্কাই ভিউ রোপওয়ে, পাটনিটপে অবস্থিত। এই রোপওয়েতে রাউন্ড ট্রিপ করতে মোটামুটি 1200 টাকার মতো লাগে। এছাড়া বিভিন্ন প্যাকেজ আছে এনাদের, কিছু অ্যাডভেঞ্চার পোর্স আছে, সেগুলো সহ একসঙ্গে প্যাকেজ নিলে 3500 টাকার মতো পড়ে। প্রায় 2.8 কিলোমিটারের মতো ডিস্টেন্স কভার করে, পাটনিটপ থেকে সাংগেত ভ্যালি যায়। রোপওয়ে থেকে বাইরের দৃশ্য তো অসাধারণ লাগে, তবে যদি আপনারা ঠিক করেন যে রোপওয়েতে যাবেন, তাহলে একটা দিন সম্পূর্ণ হাতে নিয়ে আসবেন। তার কারণ রোপওয়ে থেকে নেবে নিচে অনেক অ্যাক্টিভিটিস আছে। নিচে নেমে স্পোর্টস অ্যাক্টিভিটিগুলোর মধ্যে পাবেন এই জিপলাইন ক্রলিং, এরপর আছে ম্যাজিক ম্যাট, এটা আলটিমেটলি হচ্ছে চলমান রাস্তা, আর আছে এয়ার টিউব স্লাইডিং। পাটনিটপেই আছে হচ্ছে নাগ মন্দির, 800 বছরের পুরনো মন্দির, সেখানে এখন যাব। তো এখানে স্থানীয়দের বিশ্বাস যে এখানে কিছু মনোকামনা নিয়ে ধাগা বাঁধলে সে মনোকামনা পূর্ণ হয়, এবং পূর্ণ হলে এসে সে ধাগা খুলে যেতে হবে। সম্পূর্ণ মন্দিরটি কাঠের তৈরি, তবে অবশ্য নতুন একটি মন্দির পাশেই তৈরি হচ্ছে। অত্যন্ত জাগ্রত এই মন্দির, শুধুমাত্র এখানকার অধিবাসী নন, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন এখানে, এসে পুজো করে যান, মানসী করে যান। মানসী সম্পূর্ণ হলে তেনারা এখানে এসে আবার পুজো দিয়ে প্রসাদ বিতরণ করেন। এই সেই নতুন মন্দির, এখন নির্মীয়মান অবস্থায়, আর এই পুরনো 600 বছরের মন্দির, সম্পূর্ণ কাঠের তৈরি। এই মন্দিরের গায়ে বড় বড় করে নিষেধ লেখা আছে, মহিলাদের প্রবেশ নিষেধ। তবে অবশ্য এখন বর্তমান সময়ে নিয়ম নাকি অনেকটাই শিথিল। মনোকামনা নিয়ে কিছু বাজলে এসে আবার খুলে যেতে হয় যদি মনোকামনা পূর্ণ হয়। পাটনিটপের ভিডিও আজ এই পর্যন্তই। আমাদের জম্মু কাশ্মীরের সফরও এখানেই শেষ। যে জার্নিটা আমরা শুরু করেছিলাম বৈষ্ণোদেবী দর্শনের মাধ্যমে, সেখান থেকে শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ, দুধপাত্রি, পেহেলগাম হয়ে আজ পাটনিটপ এসেছি। এবারে বাড়ি ফেরার পালা। যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের বলে রাখি, সবকটা জায়গার ভিডিও আমার আলাদা আলাদা করে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে সবকটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। টাটা।